বন্ধুরা, এইরকম কাজ ফুল ফটো এডিটিং করুন ঘরে বসেই, কোথাও যাওয়া লাগবে না। বন্ধুরা, এ ধরনের ফটো এডিটিং করতে হলে প্রথমে ফটোরুম অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে এবং একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটো সিলেক্ট করা হয়ে গেলে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আমরা ক্রিয়েটে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তারপরে 3 নম্বর ইমেজে ক্লিক করে দিব। তারপরে আবারও সিলেক্ট ইমেজে ক্লিক করে দিব। তারপরে আমরা যেই ফটোর মতো ব্যাকগ্রাউন্ড নিতে যাচ্ছি আমরা সেই ফটোটি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজফুল ফটো এডিটিং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এ ধরনের ফটো এডিটিং করা খুবই সহজ। শুধু যেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আপনি নিতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিন, তাহলে আপনাদের সামনে 4টি ব্যাকগ্রাউন্ড চলে আসবে ফটো সহকারে। তো বন্ধুরা, এ ধরনের ফটো এডিটিং শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।